তোমাদের পরীক্ষা ভালো হয়েছে আজকে আমি অভিজ্ঞ শিক্ষক দিয়ে তোমাদের এইচএস দু হাজার বাইশের যে বাংলার যে কোশ্চেন সে সে অ্যান্সার নিয়ে আজকে আমি হাজির হয়েছি অ্যাট ফার্স্ট আমরা দেখে নিই পার্ট বিয়ের অ্যান্সারগুলো অ্যাট ফার্স্ট আমরা দেখে নিই অ্যাট ফার্স্ট যে প্রশ্নটা দেওয়া ছিল যে নিহত ভাইয়ের সব দেহ দেখে নাই যদি হয় এটা হয়ে যাবে তোমাদের ক্রোধ দু নম্বরে দেওয়া আছে থুত্থুড়ে বিখেরি বুড়ির গায়ে জড়ানো এটা হবে চিটচিটে তুলোর কম্বল তিন নম্বরে দেখে নাও এ গল্প গ্রামের সবাই শুনেছে গল্পটা হলো এটা হয়ে যাবে বাসিনীর মনি বাড়িতে হেলা ঢেলা ভাত তারপরে নেক্সট দেখে নাও পণ্ডিত স্কুলে আমাকে প্রমোশন দেননি এটা হয়ে যাবে সংস্কৃতে তেরো পেয়েছিলাম পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতাটি বাংলায় অনুবাদ করেছেন শঙ্খ ঘোষ কাল্পনিক যুদ্ধ এর মৃত্যুকে নাট্যকার বলেছেন স্থেটিক মোরা তুলসী লাহিড়ির প্রথিক নাটক থেকে বলি ফিল্মি ঢঙ্গে আমি তো চললাম বক্তাকে এটা হয়ে যাবে শম্ভু অবনীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত ছবি শ্বেত অভিসারিকা ভাত গল্পে বুড়ো কর্তার যা রোগ হয়েছিল এটা হয়ে যাবে ক্যান্সার বড় বাড়ির হোম যজ্ঞি করতে এসেছিল তান্ত্রিক সবাই আবিষ্কার করল বটতলায় বুড়ির অসার দেহ গবর গুহের নাম কোন খেলার এটা হয়ে যাবে তোমাদের এই অনসিউজন আছে পরে তোমাদের জেনে আমি তারপরে রক্তে অক্ষরে দেখলাম কি দেখলেন আপনার রূপ মেঘমদির মহুয়ার দেশ এটা হয়ে যাবে অনেক অনেক দূরে নেক্সট তারপরে দেখে নাও চাষাভূষ মানুষ চায়ের দোকানে আড্ডা দিতে দিতে প্রতীক্ষা করছিল এটা হবে রোদ ঝলমল একটা দিনের কি উচ্ছেপকে বড় উতলা করে এটা হবে ফুটন্ত ভাতের গন্ধ উহ কি শীত সব আছে শুধু কী নেই মানুষ নেই স্টেশন মাস্টারের কাছে আবেদন জানানো হলো এটা হয়ে যাবে ট্রেনটাকে থামানোর শাহজাদি সম্রাট নন্দিনী মৃত্যু ভয় দেখাও কাহারে কোন নাটকের অংশ এটা হয়ে যাবে রিজিয়া রাম রজনী বাবু কত টাকা বক্সিস দিয়েছিলেন এটা হয়ে যাবে তিন টাকা বাংলায় বিজ্ঞান রচনায় প্রতিকৃত পত্রিকা হলো দিগদর্শন যে অব্যয় শব্দের শুরুতে বসে তার অর্থ পরিবর্তন করে তাকে বলা হয় এটা হয়ে যাবে উপসর্গ বিভাজ্য ধ্বনির অপর নাম খণ্ডধ্বনি ডাওর কথাটির অর্থ হলো ছোট লোক এরপর এসিকিউর অ্যান্সারটা জেনে নাও অ্যাটফার্স্ট যে বর্ধমানে কোন গান বেআইনি এটা জানা হয়নি নেক্সট তারপরে অবিভাজ্য ধ্বনি কাকে বলে যে ধ্বনিকে বিশ্লেষণ বা বিভাজ্য করা যায় না একাধিক ধ্বনি জুড়ে অবস্থান করে তাদের অবিভাজ্য ধ্বনি বলে নেক্সট তারপরে প্রত্যয় কাকে বলে প্রত্যয় হলো ধনী বা ধ্বনি সমষ্টি যার পদ বা ধাতুর সঙ্গে যুক্ত হয়ে নতুন পদ তৈরি করে তাকে প্রত্যয় বলে একজন ঠান্ডা মাথায় বলল কি বলেছিল বুড়ি তোমাকে এরা জিজ্ঞাসা করছে তুমি কোথা থেকে এসেছো ওই পাঁচ ভাগে ভাত হয় পাঁচ ভাগ বলতে কি বোঝানো হয়েছে ঝিঙে শাল রামশাল পানি, পদ্মজালি আর মোটা সাপটা নেক্সট তারপরে সমাজ ভাষা বিজ্ঞানের সংজ্ঞা দাও যে ভাষাবিজ্ঞানে সমাজ সম্পর্কিত বিভিন্ন বিষয় আলোচনা করা হয় তাকে সমাজ ভাষাবিজ্ঞান বলা হয় শ্বাসাঘাত কাকে বলে শাসাঘাত হলো একাধিক দলযুক্ত শব্দের কোনো একটি দলকে অপেক্ষাকৃত বেশি জোর দিয়ে উচ্চারণ করা যেমন মাখন এখানে মায়ের উপর শ্বাসাঘাত পড়েছে সংক্ষেপিত পদ বা ক্লিপিংস কি এটি এমন এক ধরনের প্রক্রিয়া যেখানে শব্দের চেহারার পরিবর্তন ঘটিয়ে শব্দটিকে আকারে ছোট করা হয় অথচ শব্দটির ব্যাকরণগত কোনো পরিবর্তন ঘটে না তাকে সংক্ষেপিত পদ বলে স্যার উইলিয়াম জোনস সংস্কৃত ভাষার সঙ্গে যে সব ভাষার প্রচুর মিল খুঁজে পেয়েছিলেন তার মধ্যে দুটি ভাষার নাম হচ্ছে তিনটি হচ্ছে সংস্কৃত গ্রিক লাতিন দুটো লিখে দেবে ডিকশনারি শব্দটি কবে কোথায় পাওয়া যায় উনিশশো সালে থমাস এলিওটির ল্যাটিন ইংরেজি অভিধানে রজনীবাবু ভয়ে চিৎকার করে পিছিয়ে যান কাকে কি অবস্থা দেখে রজনীবাবু ভয় পেয়েছিলেন কালীনাথ সেনকে পরনে ময়লা পাজামা গায়ে কালো চাদর এলোমেলো চুলে মঞ্চে আসতে দেখে রজনীবাবু ভয়ে চিৎকার করে উঠলেন তারা থাকতো কোন বাসায় কাদের কথা বলা হয়েছে সোনা ঝকঝকে লিমা শহর যারা বানিয়েছিল তাদের কথা বলা হয়েছে তাতে বয়সটা ঠিক বোঝা যায় না কার বয়স কেন বোঝা যায় না লম্বা লম্বা চুলে ডেলি হাফ সিসি কলপ লাগিয়ে রজনীবাবু যেভাবে ইয়ার্কি টিয়ার্কি মারেন তাতে তার বয়সটা বোঝা যায় না এমনি এলাম একেবারে এমনি নয় কে কোথায় এসেছিলেন শম্ভু মিত্র অমর গাঙ্গুলির বাড়িতে এলেন আমি কৌতূহলী হয়ে উঠি কি বিষয়ে বক্তা কৌতূহলী হয়ে ওঠেন নানকের মর্দানার তেষ্টা মেটানোর গল্পটা শোনার জন্য তমে ঘোড়া নেই করি চঞ্চল খবর নেই আসবি এই নির্দেশকে কাকে দিয়েছিল বলে বিভাব নাটকে উল্লেখ করা হয়েছে উড়ে দেশের যাত্রায় রাজা দূতকে দিয়েছিলেন চন্নুর রে তুইও খা কোন গল্পের অংশ চন্নুরের পরিচয় দাও মহাশ্বেতা দেবীর ভাত গল্পে চন্নুরই উৎসব নাইয়ার মেয়ে নেক্সট তারপরে আমৃত্যুর দুঃখের সমস্যায় জীবন কবি জীবনকে দুঃখের তপস্যা মনে করেছেন কেন কারণ কবি রবীন্দ্রনাথ সারা জীবন দুঃখের সঙ্গে কাটিয়েছেন দুঃখকে জীবনের তপ হিসাবে গ্রহণ করেছেন তাই তার কাছে মানব জীবন আমৃত্যু দুঃখের তপস্যা সেটাই সবাইকে অবাক করেছিল সবাই অবাক হয়েছিল কেন না ফাপির আবহাওয়া অর্থাৎ শীতের দুর্যোগে তু বুড়িটা কিভাবে বেঁচে বর্তে চা দোকানে এলো তাই সবাই অবাক হয়েছিল নেক্সট তারপরে গুমিন তাদের চোখে হানা দেয় কাদের চোখে কী হানা দেয় মহু আর বনের ধারে কয়লা খনিতে কাজ করা শ্রমিকের চোখে দেখা যায় ক্লান্ত দুঃস্বপ্ন এরপর পার্ট এ থেকে তোমাদের যে প্রশ্নগুলো এসেছিল একবার দেখে নাও স্ক্রিনশট করে নাও দরকার হলে